প্রিয় দর্শক আমি সৈয়দুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ দর্শক দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা যাবে কেষ্টকে ইডির আবেদনে সাই দিল রাউস অ্যাভিনিউ আদালত চলো দিল্লি আজকে দিল্লি রাউস এভিনিউ আদালত অর্ডার দিয়েছে যে হ্যাঁ ইডি কেষ্টকে দিল্লিতে নিয়ে এসে জেরা করতে পারে আর সেই জন্যই এখানে সব রিপোর্ট হচ্ছে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা যাবে কেষ্টকে ইডির আবেদনে সাই দিল রাউস অ্যাভিনিউ আদালত দর্শক তাহলে কি এবার নিশ্চিত দিল্লি আমি দেখছি অনেক চর্চা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে এবার দিল্লি এবার দিল্লি কেষ্টকে দিল্লিতে যেতেই হচ্ছে কেষ্টর বাড়ি এলাকা সব একেবারে নির্ঝুম হয়ে গেছে শুনশান আশা ছিল যে আসানসোল জেল থেকে হয়তো বেল পাবেন কেষ্ট বীরের সম্মান দিয়ে তাকে হয়তো বাড়িতে ফেরানো যাবে যখন তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে অর্ডার যখন প্রোডাকশান ওয়ারেন্ট যখন পাস করে দিয়েছে দিল্লি রাউস অ্যাভিনিউ আদালত তাহলে আর হচ্ছে না সব চর্চা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে তো দর্শক আমি কিন্তু আপনাদেরকে বলবো অপেক্ষা করুন আগে রাতটা কাটতে দিন এখনই এইসব নিয়ে এত উতলা হওয়ার কোনো কারণ নেই আগে অন্তত আজকে রাতটা কাটতে দিন সকালটা হোক বারোটা বাজুক মানে বারোটা বলতে ঘড়ির কথা বলছি বারোটা বারোটা বাজুক আগামীকাল তারপর ভাববো বা জানবো কী হচ্ছে আজকে দিল্লি রাউস অ্যাভিনিউ আদালত অর্ডার করেছে বিকেলের দিকে সেটাতেই যে আমরা একেবারে নিশ্চিত হয়ে যাবো যে হ্যাঁ এবার দিল্লি যাওয়া নিশ্চিত এখনই যেতে হবেই সেটা আমরা মোটামুটি ভাবি যে ধরনের অপরাধের কথা সামনে আসে কিন্তু এই অর্ডারের ভিত্তিতেই কালকেই তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়া হবে কি না সে বিষয়ে কিন্তু আমরা এখনও নিশ্চিত হতে পারছি না অন্তত আজকে দিনে দাঁড়িয়ে অন্তত আমি আমি জানি না আপনারা কী বলবেন আগে রাতটা কাটুক সকালটা হোক দুপুর বারোটা বাজুক তারপর ইডির প্রসেস দেখি তারপর বলবো যে কি হচ্ছে না হচ্ছে আমি আজকে আজকে একেবারে নিশ্চিত হতে পারছি না যদি বলেন কেন কারণ এটাই এর আগেও যা সব দেখেছি কত চেষ্টা কিন্তু হঠাৎ সব বিফলে চলে যাওয়া হ্যাঁ ঠিক আছে রাউস অ্যাভিনিউ অর্ডার হচ্ছে সব ঠিক আছে একটা কোর্টের অর্ডার সব ঠিক আছে কিন্তু এই অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে তো হায়ার কোর্টেও তো যাওয়া যাওয়ার তো অপশান রয়েছে দিল্লি হাইকোর্ট কি বলেছিল দিল্লি হাইকোর্ট বলেছিল এই যে আপনারা একতিয়ার নিয়ে কথা বলছেন যে রাউস অ্যাভিনিউ মানে কোর্ট এইসব নিয়ে কিছু প্রোটাকশান ওয়ারেন্ট দিতে পারে না বেঙ্গলের বিষয় বেঙ্গলের সব মানে অপরাধ সুতরাং বেঙ্গলেই তাকে জেরা করতে হবে জুডিশনের বিষয় এইসব নিয়ে যখন বলা হয়েছিল দিল্লি হাইকোর্টে দিল্লি হাইকোর্ট বলেছিল না রাইস অ্যাভিনিউ কোর্ট এটা শুনতে পারে হিয়ারিং ওখানে হতে পারে ওরা অর্ডার করতে পারে সে সঙ্গে এটাও বলেছিল অর্ডারটা হোক তারপর যদি চ্যালেঞ্জ জানিয়ে কিছু বলার থাকে বলতে পারেন দিল্লি হাইকোর্টে বা হা হায়ার কোর্টে বলতে পারেন কিন্তু নেই ওই কোর্টের এইসব বিষয়ে হিয়ারিংয়ের এই এরকম কোনো বিষয় না এখতিয়ার আছে তারা শুনতে পারে তারা শুনতে পারে রায়ুস কোর্ট ওখানকার লোকাল কোর্ট এরা এটা শুনতে পারে এখতিয়ার নেই ওইসব কথা বলা চল ওই সব কোনো মানে অর্থ হয় না ওসব কথার যান রায়ুস অ্যাভেনিউ কোর্টে যান ওখানেই হিয়ারিং হবে হিয়ারিং হয়েছে আজকে তার অর্ডার হয়েছে কিন্তু এটা তো এটা তো বলা হয়নি যে না ওই রায় সামিনী কোর্ট যা বলবে সে অনুযায়ী কাজ হবে এরকম বলা হয়নি বলা হয়েছে যদি ওখানের অর্ডারে যদি আপনারা অসন্তুষ্ট হন আপনারা তাহলে আবার সেটাকে চ্যালেঞ্জ করে আসতে পারেন দিল্লি হাইকোর্টে বা অন্য কোর্টে যেতে পারেন এই কথা কিন্তু বলা হয়েছিল এবং এটাই নিয়ম এটাই নিয়ম কারণ লোয়ার কোর্টের কোনো অর্ডার হলে সেটাকে চ্যালেঞ্জ আনিয়ে হায়ার কোর্টে যে কোনো মানুষ যেতে পারবেন এটাই আমাদের দেশের আইন আইনি আইনি ব্যবস্থা এটা নিয়ম রাউস অ্যাভেনিউ কোর্টের অর্ডার একেবারে ফাইনাল সেটা নয় শুধু রাউস রাউস অ্যাভেনিউ কোনো লোকাল কোর্ট স্থানীয় কোর্টের আদালত ফাইনাল হয় না তার থেকে হায়ার কোর্ট থাকে সেখানে চ্যালেঞ্জ করে যে কোনো মানুষ যেতে পারেন তো এটা যেটা হয়েছে এটা তো হচ্ছে রাউস অ্যাভেনউ কোর্টের অর্ডার এবং আমি শনি হ্যাঁ শনিবার একটা প্রতিবেদন করেছিলাম যে যে যদি শনিবার অর্ডারটা হয়ে যেত তাহলে কিন্তু কেসটাকে দিল্লিতে নিয়ে যাওয়াটা ইডির পক্ষে অনেক সুবিধা হতো কারণ রবিবার ছিল মাঝখানে সময় থাকত সেটা না করে সোমবার অর্ডারের কথা বলা হচ্ছে সোমবার তো একটা ওয়ার্কিং ডে তো যখন অর্ডারটা দেওয়া হবে তারপর অর্ডারের কপি পেয়ে তো আবার হায়ার কোর্টে তো কেসটাও তো চ্যালেঞ্জ করতেই পারেন ফলে শনিবারে যেহেতু দেওয়া হলো না ফলে ইডির ইডির ক্ষেত্রে খানিকটা অসুবিধাই হলো সোমবার যদি অর্ডারও দেয় দিল্লিতে নিয়ে যাওয়ার বিষয়ে তথা কিন্তু ইডির একেবারে যে রাস্তা পরিষ্কার স্মুথ সেটা বলা যাবে না কারণ কেসটার কিন্তু হায়ার কোর্টে যাওয়ার চান্স থাকবে কারণ সোমবার ওয়ার্কিং ডে সোমবারও যেতে পারেন মঙ্গলবার যেতে পারেন চান্স থাকে আমি কিন্তু সেদিন বলেছিলাম কথাটা তো সেই হিসেবে যেহেতু আজকে সোমবার হয়েছে অর্ডার এবং আমি যেটা শুনছিলাম খবরে যে আজকে নাকি এই অর্ডার কপি মানে চা হচ্ছিলো আর কি কেস্টোর আইনজীবীদের তরফ থেকে অর্ডার কপিটা চাই আমাদের তখন বলা হয়েছে যে রাতে ওয়েবসাইটে পেতে পারেন নাহলে আগামীকাল সকাল সাড়ে দশটায় পেতে পারেন এটা বলা হয়েছে আর ইডি ইডিরও বক্তব্য ছিল আমাদেরকে অর্ডার কপিটা দেওয়া হোক তাদেরকেও একই কথা বলা হয়েছে রাতে ওয়েবসাইট থেকে পেতে পারেন নাহলে আগামীকাল সাড়ে দশটা এখন অর্ডার কপি পেয়ে কেস্টোর আইনজীবীরা চুপচাপ বসে থাকবেন এত বাজেটের আইনজীবী এত টাকা তারা নেন ফিজ হয়তো তাদের তাদেরও অনেক খরচা করতে হয় বিভিন্ন জায়গাতে এটা হতে পারে তো সেই জন্যে আজকে হয়েছে অর্ডার আজকে রাতে অর্ডার কপি যদি তারা পান বা কাল সকাল সাড়ে দশটায় যদি তারা পান তো ইবি যেমন অর্ডার কপি নিয়ে আসানসোল জেল থেকে নিয়ে যাওয়ার প্রসেস শুরু করবে তার মধ্যে তো কেস্টোর আইনজীবীও তো আবার হায়ার কোর্টে তো মুভ মুভ করবেন আমি দর্শক মোটামুটি নিশ্চিত যে মুভ হবে কেউ কেউ বলছে না কি ছুটি পড়ে গেছে কিন্তু ছুটি পড়ে যাওয়ার খবর আমার কাছে নেই দিল্লিতে কোর্টে সুতরাং অপশান যদি খোলা থাকে এটা নিশ্চিত মোটামুটি তারা যাবেনি সুতরাং সেজন্যই বলছি আজকে অর্ডারটা হয়েছে মানে নিশ্চিত এটা এক্ষুনি ভাবার কোনো কারণ নেই আজকে রাতটা কাটতে দিন সকালটা হোক বারোটা মোটামুটি বাজুক কালকে দুপুর বারোটা তারপর বুঝব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখন যদি এটাকে চ্যালেঞ্জ জানিয়ে সত্যি হায়ার কোর্টে চলে যান কেস্ট তার আইনজীবী মারফত তাহলে আবারও টাইম টেকিং অন্তত বলব টাইম টেকিং ক্যান্সেল হবে কি হবে না অন্য বিষয় কিন্তু আবারও সেই টাইম টেকিং হয়তো বলতে পারে যতক্ষণ না এখানে হিয়ারিং কমপ্লিট হচ্ছে ইডি কোনো মুভ করতে পারবে না আনার বিষয়ে বলে দিতেই পারে হায়ার কোর্ট তখন তখন আবার ওই অর্ডার কপি নিয়ে বসে থাকতে হবে হাত বন্ধ করে দর্শক আমি সেই জন্যই বলছি এরাও তো মরিয়ার চেষ্টা করছেন কেষ্টরা মরিয়ার চেষ্টা করছেন বিরাট বাজেটের সব উকিল ধরেছেন বিরাট বাজেটের দিল্লিতে যাব না যতটা পারি আটকানোর চেষ্টা করব ঠিক আছে লোয়ার কোর্ট দিয়েছে হায়ার কোর্টে যাব ফলে দর্শক এখন দেখা যাক আগামীকাল কি হয় যারা চাইছেন যে কেষ্টকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হোক সাইকেলের মুখোমুখি বসে জেরা করা হোক আরও যারা যাদেরকে মুখোমুখি বসে জেরা করা প্রয়োজন তাদের সঙ্গে মুখোমুখি বসে জেরা করা হোক হ্যাঁ চাইছেন এবং এখানে অনেক সুবিধা পাচ্ছেন এখান থেকে বসে অনেক প্রভাব খাটাতে পারছেন সেটাও বন্ধ হয়ে যাবে তিহার জেলে বা ওখানে ইডির কাস্টোডি থাকলে হ্যাঁ এইসব কতগুলো ঠিক কিন্তু সেই মানে কেস্টেও তো চাইছেন এটাকে এড়ানোর জন্যে দিল্লিতে যাওয়াটা আটকানোর জন্য তিনিও তো চাইছেন বা আরও অনেকে চাইছেন যে কেষ্টকে অন্তত দিল্লিতে পাঠানো চলবে না আটকাতে হবে কারণ যাই না হয়তো তাদের অন্য কোনো ভয় রয়েছে যে কেষ্ট এখানে এই রাজ্যের জেলে থেকে যতটা টেম্পারমেন্ট ধরে রেখেছেন আর দিল্লিতে গেলে বা তিহার জেলে তাকে পাঠানো হলে তিনি হয়তো ভেঙে পড়তে পারেন ভেঙে গিয়ে সব হয়তো ভেঙে বলে দিতে পারেন তখন কি হবে আমরাও ফাঁসবো আমাদেরও টান পড়তে পারে দিল্লি ফলে দর্শক মরিয়ার চেষ্টা চলছে চলবেও এখন দেখা যাক আগামীকাল কি হয় আমি এটাও শুনছিলাম আসানসোল জেল যেখানে রয়েছেন কেস্টো জেল কর্তৃপক্ষ বলেছে যে আমাদের কাছে অর্ডার আসেনি অর্ডার এলে ব্যবস্থা করব। মানে ওখানে কি এখনও অর্ডার এসে পৌঁছায়নি এখন স্বাভাবিক আগে অর্ডারটা আসুক অর্ডারটা না এলে তো জেল কর্তৃপক্ষ তো কিছু করতে পারবে না অর্ডারটা আসুক এখন অর্ডারে আসা আর তার মাঝখানে যদি আবার হায়ার কোর্টে চলে যাওয়ার মতো কিছু হয়ে যায় তাহলে আবার খানিকটা জল ঘোলা হয়ে যাবে এখন দেখা যাক কি হয় দর্শক সেটা দেখতে হবে আমি সেই জন্যই বলছি ঠিক আছে অর্ডারটা যেটা হয়েছে ইডি ইডির ক্ষেত্রে একটা বিরাট পজিটিভ এখন এটাকে কাটাও কিন্তু খুব মুশকিল তবুও বলবো অর্ডারটা হয়েছে সব ঠিক আছে কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না বা বলা যাচ্ছে না কারণ যা সব খেলা দেখি এখনকার সব আইনি খেলা দেখছেন তো কেসটাকে ধরতেই ক কতদিন লেগেছে যা সব আইনি খেলা আমরা দেখছি সেখানে কি হয় না হয় একটু সময়টা নিয়ে সিদ্ধান্তে আসতে হবে অর্ডারটা আজকে হয়েছে ঠিক আছে কিন্তু আজকে রাতটা কাটুক আগামীকাল মোটামুটি দুপুর বারোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর আমরা বলবো যে কি হচ্ছে না হচ্ছে তবে দর্শক যদি তাকে দিল্লিতে যেতেই হয় কেষ্টকে এবার মনে হচ্ছে বাঘ আর চাই না কেন বাঘ বলা হয় থাকে নেতারা টিএমসি নেতারা তারা বলে থাকেন তো আমার মনে হয় অনেকেই এবার ভেঙে পড়বেন অনেকেই ভেঙে ভেঙে পড়বেন কি হচ্ছে এখানে গ্রেপ্তার করা হচ্ছে আবার দিল্লিতে চলে যাওয়া হচ্ছে আমরা দিল্লিতে যাতে না গ্রেপ্তার হয় তার জন্য আমরা বলছি আমাদের রাজ্যে যেটা করতে হবে এইসব করে কোর্ট কোর্টের অর্ডার টর্ডার এলাম আবার দেখছি যে এখানে গ্রেপ্তার করেও দিল্লি নিয়ে চলে যাচ্ছে ফলে অনেকেই কিন্তু চিন্তায় পড়ে যাবেন যে এখানে জেরা হয় এখানে গ্রেপ্তার হলেও হয়তো এখানে জেলা হয়তো আমাদেরকে নাও রাখতে পারে ও ঠিক অপশান খুঁজে এজেন্সি চাইলে হয়তো দিল্লিতে নিয়ে চলে যেতে পারেন আর এটাও ঠিক ধরুন কোনো একটা কেসে যদি এই কেসটার সঙ্গে লিঙ্কের লিঙ্ক ওলা কোনো যদি মামলা হয় ধরুন ধরুন অন্য কাউকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের রাজ্য থেকে কিন্তু এমন একটা কেসে গ্রেপ্তার সেই কেসের সঙ্গে হয়তো কেসটোর লিঙ্ক রয়েছে বা সাইগলের লিঙ্ক রয়েছে তখন তো আরও সুযোগ পেয়ে যাবে ইডি আরে কেসটোর সঙ্গে মুখোমুখি বসে যেটা করতে হবে দিল্লিতে নিয়ে এসে করতে হবে ব্যাস আবার ধরে নিয়ে সব দিল্লি চলে যাবে ফলে কেস কিন্তু জটিল হয়ে যাচ্ছে দিনের দিন যদি ঠিকঠাকভাবে খেলা হয় টাইমিং যদি ঠিকঠাক হয় হ্যাঁ ঠিক আছে টেস্ট ম্যাচ চলছে বুঝতে পারছি কিন্তু টেস্ট ম্যাচ চল চললেও ঠিক উইকেটও তো মাঝে মাঝে তুলতে হবে তো সেরকম উইকেট মানে যখন সুযোগ থাকবে উইকেট যদি তোলার কাজটা যদি ইডি করে যায় তাদের মতো করে আইন মেনে নিয়ম মেনে অযথা না করে আমি বারবার বলি কাউকে হ্যারাস করাতে আমরা কখনো সেটাকে সাপোর্ট করি না কিন্তু যদি কোথাও অপরাধ মনে হয় অপরাধ অপরাধের তদন্তের ক্ষেত্রে যদি কাউকে মনে হয় হ্যাঁ দিল্লিতে এনে যারা করতে হবে যদি সেটা টাইমলি করে সেন্ট্রাল এজেন্সি অনেকে কপালে কিন্তু দুঃখ রয়েছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না দর্শক কি বলবেন আপনারা কি নিশ্চিত আগামীকাল দিল্লি যাবেন কেষ্ট বা আগামীকাল থেকে প্রসেস শুরু হবে দিল্লিতে যাওয়ার নাকি আবার কিছু আইনি জট এসে পৌঁছাবে দর্শক আমি জানি না আপনারা কী বলবেন কী ভাবছেন নিশ্চয়ই যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বার টিভিতে